হাই, আমি সোমা মুখার্জি। আজকে আমি তোমাদের সামনে, সবার সামনে এসেছি। আমার আমার অ্যাকচুয়ালি করোনা হয়েছিল, করোনা পজিটিভ হয়েছিলাম আমি। তো সেটা নিয়ে আমি একটু সবার সঙ্গে কিছু ডিসকাশন করতে চাইছি। কেন কি আমি মেসেজে, ফেসবুক মেসেজে লিখেছিলাম, তো অনেকে মেসেজ করেছে, আমি তাদের সবার উত্তর দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওর দ্বারা আমি সবাইকে সেটাই আর কি অ্যাওয়ারনেস করতে চাই, আর কি কি হয়, মানে আমার অ্যাকচুয়ালি কি কি প্রবলেম হয়েছে, তো সেগুলো আমি একটু সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই। গত মাসে এই 7-8 তারিখ নাগাদ আমার হঠাৎ একটু হালকা জ্বর আসে। এই জ্বরটাতে অ্যাকচুয়ালি লো টেম্পারেচার থাকে, 99 to 101 অবধি। তো আমার 99-100 এরকম ছিল, প্রচণ্ড উইক হয়ে গেছিলাম। তো আমি ভেবেছিলাম কি এটা আমার ভাইরাল ফিভার হয়েছে। তো তারপরে আমি 2 দিন জ্বরের ওষুধ খেয়েছি, তারপরে 3 দিন আমি অ্যাজিথ্রোমাইসিন যে ওষুধ আছে, অ্যাজিথ্রাল, ওটা আমি খেয়েছি। তারপরে তাতেও দেখছিলাম জ্বরটা কমছে না, আর প্রচণ্ড উইকনেস। তো একদিন, তার মধ্যেই একদিন আমি বাথরুমে গিয়ে পুরো সেন্সলেস হয়ে যাই। আমার বিপি হাই আছে, কিন্তু বিপি একদম লো হয়ে গেছিল, আর হতে পারে গ্যাস ফর্ম হয়েছিল, কি কারণে সেন্সলেস হয়েছিলাম আমি ঠিক জানি না। যাই হোক, তো তারপর আমি একটা অনলাইন ডক্টর দেখাই, কারণ এখানে কোনো ডক্টরের কেউ দেখছে না। তো তার জন্য আমাকে বাধ্য হয়ে অনলাইন পয়সা দিয়ে ডক্টর আমাকে দেখাতে হয়। তো উনি আমাকে বললেন, মানে আশ্বাস দিলেন যে না, আপনার কোনো করোনা বা কিছু হয়নি। কেন কি আমি 2-3 মাস যতদিন লকডাউন, তার আগের থেকেই আমি বাড়ি থেকে বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম। তো কখনো মনেও আসেনি যে আমার করোনা হবে। তো তারপরে এইবার ওনার সঙ্গে কথা বললাম, উনি আমাকে সমস্ত ওষুধ দিল, গার্গেল করতে বলল, তারপরে কাশির ওষুধ, একটু হালকা কাশি ছিল, খুব বেশি কাশি নয়, তারপরে যত রকমের আমার একটু পেটের প্রবলেম হচ্ছিল, তো সেই ওষুধ, যত রকমের যা হয় দিয়েছে। আমার কোনো শ্বাসকষ্ট সেই সময় ছিল না। তারপরে এরকম 5 ডেজ পর যখন জ্বরটা কমছে না, আমার একটু চিন্তা হচ্ছে, কেন জ্বরটা কমছে না, কেন কেন নর্মাল টেম্পারেচার আসছে না। তো আমার এক রিলেটিভের মানে শ্বশুর মশাই, উনি এই কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতেই আর কি উনি ডক্টর, তো ওনাকে আমি অ্যাডভাইস নিই। তো ওনার, উনি আমাকে বললেন যে এই টেস্টটা করে নিতে পারো একবার, করলে তো অসুবিধা নেই। তো আমিও ভাবলাম করলে যখন কোনো অসুবিধা নেই, না করার কি আছে। তো উনি লিখে দিলেন, লেখার পর আমি ওই আমাদের এখানে যে কাছাকাছি নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটাল আছে, ঘোলা হসপিটালেই আমাকে পাঠিয়েছিলেন, আমি সোদপুরে থাকি। তো আমি ওখানে যাই, ওখানে গিয়ে টেস্টটা করাই। টেস্টটা করানোর পর 3 দিন বাদে আমার রিপোর্ট আসে, আমি করোনা পজিটিভ। তো আমি নিজেও শকড, আমার বাড়ির সবাই শকড, আমার ভয় লাগতে লাগলো, আমার একটা বাচ্চা আছে, যে কারোর কোনো এফেক্ট হলে, মানে একজনের হওয়া মানে এই এই রোগটা এরকমই রোগ, একজনের ছোঁয়াতে অনেকের হয়ে যাবে। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সেদিনই সমস্ত আমাকে ইয়ে থেকে, মিউনিসিপ্যালিটির থেকে সব লোকজন এলো আমাকে আর কি নিয়ে ভর্তি করা হবে হসপিটালে। তো আমি মনকে শক্ত করলাম, রেডি হলাম, আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু আমার চিন্তা হচ্ছিল আমার বাড়ির লোকের জন্য। তো তারপরে আমাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো, প্রচুর লোক দেখতে এলো, যেন মনে হচ্ছে আমি কোনো হয় কোনো, মানে কি বলবো, ক্রাইম করেছি বা কিছু করেছি, সেই জন্য হয়তো সবাই দেখতেছে। যাই হোক, মনের অবস্থা খুব খারাপ, সেটা ভেবেও খুব খারাপ লাগছিল, মনও খারাপ, শরীরও খারাপ। যাই হোক, তারপরে আমাকে ওদের সাহায্যে, মিউনিসিপ্যালিটির হেল্পে আমাকে নিয়ে যাওয়া হলো বারাসাত হসপিটালে, গভর্নমেন্ট একটা হসপিটালে। অ্যাকচুয়ালি ওটা গভর্নমেন্ট নয়, ওটা আদিত্য বিল্লার একটা হসপিটাল, ওটা গভর্নমেন্ট আর কি অ্যাকোয়ার করেছে এই কিছুদিনের জন্য, করোনার জন্য। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে আমাকে বাড়ির কারোর সঙ্গে আর আমাকে মিট করতে দেওয়া হবে না, কারোর সঙ্গে দেখা করতে দিতে হবে না। আমাকে এই লড়াইটা শরীরের দিক থেকে, মনের দিক থেকে, সব রকমভাবে আমাকে একাই লড়াই করতে হবে, এটার সঙ্গে আমি কারোকে ইনভলভ করতে পারবো না।
তো আমি ওখানে গেলাম, এবার আমাকে একটা কেবিনে দেওয়া হলো আরেকজন মহিলার সঙ্গে। সেই মহিলা প্রচন্ড অসুস্থ, তার অক্সিজেন চলছিল, তিনি কাতরাচ্ছিলেন এবং তিনি প্রায় ওখানে রয়েছেন 15-16 দিন ধরে উনি রয়েছেন। তো ওনারও আমাকে দেখে একটা সাহস এলো যে কেউ একজন এলো, কেন কি ওই হসপিটালে নার্সরা একবারই আসতো আর ডাক্তাররা ফোনে কথা বলতো মানে পেশেন্টের সঙ্গে, আর ধরুন জল নেওয়া, ওষুধ নেওয়া, খাওয়ার নেওয়া নিজেকে গিয়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হতো। তো আমি একটা অসুস্থ পেশেন্ট ওই অবস্থায় আমি কি করে গিয়ে ওগুলো নিয়ে এসে এবং নিজের মতো করে মনে করে আমাকে ওষুধগুলো খেতে হবে। আমি গিয়ে ওখানে গিয়ে বললাম আমার বিপিটা একটু চেক করুন চেক করুন, অনেক বলার পর তারপরে সে চেক করলো। আমার ওখানে ব্লাড নেওয়া হয়েছিল, মানে কি বলবো আপনাদের, পুরো হাতে রক্তে ভেসে গেছিল মানে রক্ত নিতে গিয়ে। যাই হোক, আমি খুব ভয় পাচ্ছিলাম বাথরুমে যেতে, জল পড়ে মানে ইয়ে হয়ে যাচ্ছিল, আমি ওখানেও পড়ে যেতে পারতাম, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, প্রচণ্ড অসুস্থ ছিলাম সেদিনকে। আমি 15 তারিখ ছিল সেটা, 15ই মে, এটা কোন মাস, হ্যাঁ 15 মে। তো তারপরে এবার আমাকে আমার বাড়ির লোক আর আমার অনেক কিছু বন্ধু বান্ধব আছে তার ভীষণ কাছের আমার, তাদের জন্য আমি তারা অনেক চেষ্টা করে আমাকে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হলো MRI তে। এটা এতটা সোজাও ছিল না, অনেক ওরা মানে যুদ্ধ করে আমাকে এখান থেকে নিয়ে ওরা নিয়ে যায় ইয়েতে, MRI যে সল্টলেকের হসপিটালটা আছে ওখানে। ওখানে নিয়ে গিয়ে পরিষেবা আমি অনেক ভালো পাই, প্রাইভেট নার্সিং হোম, এবার ওখানে সবসময় নার্সরা রয়েছে, ডাক্তাররা একবার দুবার হয়ে যায় ভিজিটে আসতো, প্রত্যেকটা টাইমে আমাদেরকে জিজ্ঞেস করতো কি প্রবলেম কি হচ্ছে। আমি যেতে না যেতে আমার খুব ব্রিদিং ট্রাবল শুরু হয় সেই সময়, 16th কথা বলছি, আমাকে অক্সিজেন দেওয়া হয়, সেদিনকে আমি সারাদিন অক্সিজেন নিয়েছি, 17 গিয়ে আমার ওই অক্সিজেন খুলে দেওয়া হয় কারণ তখন আমি আমার ব্রিদিং প্রবলেমটা একটু কমেছিল। এরপর শুরু হলো আমার প্রচণ্ড রকম কাশি, কাশি কমতে পারছে না, আমি শুতে পাচ্ছি না, আমি কি করবে মানে শ্বাস নেবো আমি ভেবে পাচ্ছি না। তারপরে আমাকে দেওয়া হলো কাশির ওষুধ আর সঙ্গে ইনহেলার দেওয়া স্টার্ট করলো, আমি কোনোদিন ইনহেলার নিইনি, ফার্স্ট টাইম আমি ইনহেলার নিলাম। তারপরে আমাকে দেওয়া হলো, আমার খুব ডায়রিয়া হয়ে গেছিলো তো তারপরে ডায়রিয়ার ওষুধ দেওয়া হলো। তো অ্যাকচুয়ালি করোনার নিজস্ব কোনো ওষুধ নেই, এখনো বেরোয়নি, তো তার জন্য কি করছে যে সাপোর্টিভ যে প্রবলেমগুলো হচ্ছে, ধরুন কাশি হলে কাশির ওষুধ, ডায়রিয়া হলে ডায়রিয়ার ওষুধ, তারপরে শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেওয়া হচ্ছে বা ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে, তো এই প্রবলেমগুলোর জন্য ওরা মেডিসিন দিচ্ছে বা ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু করোনার জন্য আমাকে কোনো ওষুধ ওরা সেইভাবে দেয়নি। তারপরে আমি নিজের ইমিউনিটিতেই নিজে লড়াই করতে, প্রথম দিকে আমি খেতেও পাচ্ছিলাম না, তারপরে নিজের মনের জোর বাড়ালাম, খাওয়া শুরু করলাম, ওদের খাবার দাবার ভীষণ ভালো হসপিটালে, ভেজ কিন্তু ভীষণ ভালো, তো ওই খাবার দাবার দিয়ে যেত, সেইগুলো আমি আস্তে আস্তে চেষ্টা করতে লাগলাম খাওয়ার। তারপরে আমি কিছুদিনের মধ্যে আমি অনেকটা বেটার ফিল করলাম, নিজে ঠিক রইলাম, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে আমি শুয়ে থাকতাম বা বসে থাকতাম, বেশি এদিক ওদিক ঘোরাফেরা করতে পারতাম না কারণ আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি, এবার কিন্তু রোজ নতুন করোনা পেশেন্ট ওখানে ঢুকছে, তো আমারও একটা ভয় ছিল যদি ওদের থেকে আবার আমি কোনোভাবে এফেক্টেড হই। কিন্তু কিছু করার নেই, আমাকে বাথরুমেও যেতে হতো, কিন্তু আমি একটা জিনিস যেটা করেছি, আমি সমানে হাতটাকে ধুতাম, হাতটাকে সাবান দিয়ে ধুতাম বারবার করে, যতবার যাই টাচ করি সাবান দিয়ে ধুতাম, আর হচ্ছে আমি স্যানিটাইজার রেখে দিয়েছিলাম আমার নিজের কাছে, শুধু স্যানিটাইজার দিয়ে আমার হাতটাকে আমি পরিষ্কার করতাম, এটা আমার একদম মানে কি বলবো অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই করে আমার হসপিটালে গিয়ে আরও দুবার আমার টেস্ট করানো হলো, তাতে পজিটিভই এলো, কেন কি রিসার্চে বলছে বা ডক্টররা আমাকে যেটা বুঝিয়েছেন আমি সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে, তাতে আমাদের বুঝিয়েছে যে করোনা মরে গেলেও ওর যে ডেড সেলগুলো থেকে যায় তখনও অনেক সময় পজিটিভ আসে রিপোর্টে, তো সেটা নিয়ে ভাবার কিছু নয়। এখন হসপিটালে ম্যাক্সিমাম যা নতুন গভর্নমেন্টের প্রোটোকল এসছে, করোনা পজিটিভ থাকা সত্ত্বেও যদি পেশেন্ট সুস্থ থাকে ভালো থাকে তাহলে বাড়ি চলে যেতে বলছে,
আছে, আর কোয়ারেন্টাইনে মানে থাকতে বলছে, নিজেকে আলাদা করে নিতে 14 দিনের জন্য। তো এমনও দিন আসতে চলেছে যখন ম্যাক্সিমাম লোকের করোনা হবে অথচ হসপিটালে জায়গা থাকবে না, তো হসপিটালে তাদেরকেই যেতে বলছে যাদের প্রচন্ড ক্রিটিক্যাল প্রবলেম, খুব শ্বাসকষ্ট হচ্ছে বা খুব প্রবলেম নানান ধরনের, নানান কিছু, আমার আমার অত কিছু হয়নি বলে আমি বলতে পারছি না, অনেকের অনেক প্রবলেম হয়েছে, তো তাদেরকেই যেতে বলছে। আদারওয়াইজ নিজেকে যদি আপনি আলাদা করে নেন, আর এই এই ওষুধগুলো যেগুলো 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 প্রবলেম হচ্ছে সেই ওষুধগুলো যদি আপনি খেতে থাকেন, তো আপনি অনেকটাই ভালো হবেন। আর এটা একটা হলো। তারপরে আমার আবার লাস্ট যখন আবার আমার রিপোর্ট মানে করা হলো, তখন আমার নেগেটিভ এলো। আমি না নেগেটিভের জন্য আমি আসতে চাইনি, ডক্টর আমাকে অনেকবার বলেছে আপনি চলে যান, আপনার যদি ব্যবস্থা থাকে আলাদা করে থাকার আপনি বাড়িতে চলে যান, কিন্তু আমি আসিনি যতক্ষণ না আমার নেগেটিভ রিপোর্ট এসছে। তো আমার আমি বাড়িতে চলে এসেছি, এখন আমি এখন বাড়িতে আছি, আমি অনেকটা এখন সুস্থ আছি, কিন্তু ভীষণ রকম উইক, আমার দাঁড়ালে মাথা ঘুরে যাচ্ছে, আমি বেশি হাঁটা চলা করতে পারছি না, কিন্তু আমি তাও এসে নিজেকে 14 দিনের জন্য আটকে রেখে দিয়েছি এখানে। আমি কারোর সঙ্গে এখনো মানে সবার সঙ্গে আমি এখনো আসছি না। তো করোনা আমিও নিজে জানতাম না কি জিনিস, কিন্তু আমি সেটাকে উপর দিয়ে গিয়েছি। এবার প্রত্যেকের আলাদা আলাদা নানান রকম নানান কিছু হতে পারে শরীরে, তো আমাদের যেটা করতে হবে সেটা বলছি আর কি। সেটা বলার আগে আমি আগে বলে নিই যে এই রোগে এরকম নয় কি শুধু ইয়াংরাই ভালো হয়ে যাবে, তা নয়, প্রচুর বয়স্ক মানুষরাও ভালো হয়ে যাচ্ছেন। কেন, আমার পাশেই একজন ছিলেন বেডে, উনি 81 ইয়ার্স লেডি, ওনারও হয়েছে, ওনার বাড়িতে কারোর হয়নি, শুধু ওনার হয়েছিল। তো উনি পুরো সুস্থ হয়ে বাড়ি চলে যান, উনি পুরো বেড রিটেন ছিলেন। আর আমার উল্টো দিকেই ছিলেন একজন, উনি 70 ইয়ার্স এর কাছাকাছি, ওনার 2 বার হার্ট অপারেশন হয়েছে অনেকদিন আগে, তারপরে ওনার সুগারও ফল করে গেছিল, উনিও ভালো হয়ে গেছেন, উনি ইনফ্যাক্ট পরে এসে আগে ভালো হয়ে গেছেন, বাড়ি চলে গেছেন। তো আমাদের যেটা ডক্টর বলেছেন, আমাকে বলেছেন, এবং যা আমি আমিও জানতে পারছি, যে আমাদের প্রচণ্ড ভালো মতো খাওয়ার দাওয়ার করতে হবে, আর হচ্ছে আমাদেরকে এক্সারসাইজ একটু করতে হবে, এক্সারসাইজটা মাস্ট, আর খাওয়ার দাওয়ার যা সিজনাল যা ফ্রুটস আছে, প্রোটিন আছে, সমস্ত খাওয়ার খেতে হবে। এটা যদি খাওয়া যায় আর একটু এক্সারসাইজ করা যায়, তাহলে আমাদের ইমিউনিটিটা বাড়বে, যেটা আমার একদম ছিল না, তাই জন্য আমাকেই ধরেছিল। তো এটা বাড়াতে হবে, আর এটা করলে পরে তাহলে গিয়ে আমরা মনে হয় ফাইট করতে পারবো। আর করোনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ করোনা প্রচুর পেশেন্ট এসছে। আমার আমার ওইখানে আরও একজন ভর্তি হলেন, এলেন, ওনার কোনো সিমটম নেই, ওনার বাবার 95 ইয়ার্স ওল্ড, ওনার করোনা হয়েছে বলে ওনার ফ্যামিলিকে পুরো করোনা টেস্ট করানো হয়েছে, যেমনি আমার ফ্যামিলিকেও করানো হয়েছিল, আমার ফ্যামিলির সবার নেগেটিভ এসে গেছে, তো ওনাদেরও করানো হয়েছিল, তো ওনাদের সবার পজিটিভ এসছে, তো ওনারা সবাই ভর্তি হয়েছিলেন, এবং ওই বয়স্ক ভদ্রলোকের একটু ট্রাবল ছিল, আদারওয়াইজ সবার কোনো সিমটমই ছিল না, না কাশি, না জ্বর, না কোনো রকম ব্রিদিং প্রবলেম, না কোনো শরীর খারাপ। তো ডক্টর ওদের জাস্ট সিরিয়াস দেখে ওদের ছেড়ে দিল এবং বলল সবাইকে বাড়িতে কোয়ারেন্টাইনে চলে যেতে। তো ওই জন্য বলছি ভয়ের কিছু নেই, না বয়স্কদের আর না কম বয়সীদের তো নেই, কিন্তু মনের জোরটাকে বাড়াতে হবে যে ঠিক হতে হবে আমাদেরকে, সেটার জন্য আমাদের খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। শরীর খারাপের সময় করোনা যখন হয়েছে তখন ওই সময় করা যাবে না, কিন্তু সেই সময় ভালো মন্দ খেতে হবে আর মনটাকে ঠিক রাখতে হবে। আর এবারে আসি কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে বারবার গরম জলটা খেতে হবে, ঠিক আছে, খুব গরম জল নয়, যদি কাশি হয় তখন খুব একটু বেশি গরম জলটা খেতে হবে, আর যদি কাশি টাশি এসব না থাকে তাহলে হালকা গরম জল, চা খেতে পারেন বারবার করে, ঠিক আছে। আর আর একটা জিনিস হচ্ছে বেশি করে ভিটামিন সি, মানে ধরুন লেবু জাতীয় জিনিস, হ্যাঁ, ভিটামিন সি হয়ে গেল, ভিটামিন ডি হয়ে গেল, এই ধরনের যেগুলো এগুলো যে যার যার জিনিসের মধ্যে আছে সেই জিনিসে খেতে হবে, ঠিক আছে। প্রচুর ভাত যে খেতে হবে তা নয়, কিন্তু প্রোটিন জিনিস, ভিটামিন আছে যেগুলো, সেইগুলোকে বারবার করে একটু বাদে বাদে বারবার করে কিছু না কিছু খেতে থাকুন। আর হচ্ছে এক্সারসাইজ হয়ে গেল, খাওয়ার দাওয়ার হয়ে গেল, মেন জিনিস সেটা হচ্ছে আমাদের সব থেকে বাজে জিনিস হচ্ছে আমাদের হাত, এই হাতের থ্রু দিয়েই আমাদের
মানে শরীরের মধ্যে করোনা প্রবেশ করছে। কিরকম, আমি যখন ওই হসপিটালে ছিলাম ওখানকার যে ইনচার্জ ছিলেন উনি কিন্তু কোনো পিপিটি পরতেন না, উনি আসতেন শুধু একটা মাস্ক পরে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত মানে আপনার কোনো ভয় নেই কেন, কি করে আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন এত করোনা পেশেন্টদের মধ্যে? তখন উনি আমাকে বললেন অ্যাকচুয়ালি আমি কোনো জিনিসে টাচ করি না, তো মেন হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের হাত। আমরা যদি হাতটাকে কন্ট্রোল করতে পারি, নাকে চোখে মুখে আমরা হাত না দিই, তাহলে কিন্তু আমরা এর থেকে বাঁচতে পারবো। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, বারবার করে স্যানিটাইজ করতে হবে। আমরা ধরুন চোখে মুখে নাকে আমাদের হাত যাই, আমরা দেব কোনো কারণে দেব, ধরুন চোখে জল বেরোচ্ছে, নাকে আমাদের ময়লা পয়সা করতে হবে, বা মুখে কোনো রকমের কোনো কিছু চলে গেছে হাত দিতে হবে, তো তার আগে কি করতে হবে, আমাকে হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে, তারপরে গিয়ে আমি সে হাত দিতে পারি, তারপরে আবারও আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। ঠিক আছে, এটা করতে হবে এক ঘন্টা বাদে বাদে কি আধ ঘন্টা বাদে বাদে আমাকে হাত স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করতে হবে, এটা মাথায় থাকে তাহলে। আর মুখে বাইরে বেরোলে মাস্ক, বাড়িতে থাকলে মাস্ক পরবেন না, একদম না, তাতে হিতে বিপরীত হবে। কারণ আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, ওই কার্বন ডাইঅক্সাইড আবার আমাদের মধ্যেই প্রবেশ করে যাবে। তো বাড়িতে মাস্ক পরা কোনো দরকার নেই, বাইরে যাচ্ছেন যখন তখন অবশ্যই পরবেন, কারণ আপনি জানেন না আপনার পাশের লোকের করোনা হয়েছে কিনা। কারণ আজকাল করোনা 36 টাইম নিজের আইডেন্টিটি চেঞ্জ করেছে, তো আজকাল প্রচুর লোকের মধ্যে হয়ে গেছে, কেরিয়ার হয়ে গেছে, যারা কোনো সিমটম নেই, তারা নিজেরাও জানে না যে তার করোনা হয়েছে, কিন্তু সে কি করছে, সে যে জিনিসে টাচ করছে, আমরা আবার সেই জিনিসে টাচ করছি, তো আমাদের ওটা যা যে উইক অ্যাকচুয়ালি তার ওটা হয়ে যাচ্ছে। আর ভীষণ একটা তো যখন যার করোনা হয় মানসিকভাবে মানুষ আগে ভেঙে পড়ে, তারপরে তো শারীরিক আছেই, তো সেজন্য বলবো একটাই জিনিস, শুধু হাত ধুতে হবে আর স্যানিটাইজ করতে হবে। বাচ্চাদেরও শেখাতে হবে মুখে চোখে যেন বাচ্চারাও না হাত দেয়, কারণ ওদের স্বভাব আছে এইটা হাত দেওয়ার। আর হচ্ছে, আর যদি করোনা কারোর হয়ে গেল ভয় একদম পাবেন না, কোনো ভয় পাবেন না, কারণ আমরা ইয়াং লোকেরা, আমাদের ইন্ডিয়ান লোকেদের ইমিউনিটি অনেক বেশি বাইরের লোকেদের থেকে, তো আমরা রিকভারি করে যাব, ঠিক হয়ে যাব, কোনো ভয় নেই। ইভেন বয়স্কদেরও কোনো প্রবলেম নেই, প্রচুর আমি হসপিটালে লোকেদের দেখলাম MRI-তে যে প্রচুর বয়স্ক লোক, তাদের সবাই সুস্থ হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এবার দেখুন তার মধ্যে তো কিছু ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, তাদের তো এমনিতেও মানুষ অনেক অসুস্থ হয়ে মানুষ মারা যায় বা অনেক কিছু হয়, তো সেটাই, ওই জন্য ভয় পাবেন না, যদি ভয় পাবেন তো করোনাও আপনাকে চেপে ধরবে। বাস সেটুকুনি আপনাদের জানানোর হলো, যদি কিছু আপনারা জানতে চান আমাকে কমেন্ট করুন আর আমি মেসেজ করব আপনাদের, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি এখন খুব ভালো আছি, সুস্থ আছি, আমার কোনো প্রবলেম নেই, কিছুদিন পর থেকে আমিও আমার ফ্যামিলির সঙ্গে থাকতে শুরু করবো। থ্যাংক ইউ।